भाई जान बंदो रे आमार रे आमार परदान आसिन मायरा আমার নবী আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী বললেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত যারা আল্লাহর ঘর প্রতিষ্ঠিত করে যারা আল্লাহর ঘর নির্মাণ করে আমার আল্লাহ তার ঘর নির্মাণ করে তবে আল্লাহর ঘর নির্মাণ করা হয় লক্ষণিয়ার মাটিতে আমার আল্লাহ তার বান্দার ঘর তৈরি করে তার জান্নাতে নারাই দেখবে আল্লাহর ঘর বানা হয় লক্ষণিয়ায় আর আল্লাহ বান্দার ঘর বানায় তার জান্নাতে জোরে বলি সুবহানাল্লাহ তবে ভাই গো বন্ধুরে আমার তবে জান্নাতের ঘর কথাটা বুঝে যান আব্দুল্লাহ আমি আর বলবো না কেন নবীর নাম নবীর নাম নাম চেঞ্জ করে দিল তো আমি আর ওটা নাম কেন বলবো ওইখানে নাম বলা বন্ধ কেন এখানে এসে নাম তো চেঞ্জ হয়ে গেছে ভাইজান বন্ধুরে ওই আব্দুল্লাহ লক্ষ কোটি টাকা ফেলে দিল কাপড় জামা কাপড় খুলে উলঙ্গ হয়ে গেল তার পিছনে উদ্দেশ্যটা কি তার পিছনের উদ্দেশ্যটা হলো যদি আমি দুনিয়াদারি লক্ষ কোটি টাকা ফেলে দিয়ে একই মানে নে কালেমা পড়ে যদি মুসলমান হতে পারি তবে আমার আল্লাহ আমার স্বর্গে তার জান্নাতে দেবে বন্ধুরে ওই আব্দুল্লাহ যদি জান্নাতের জন্য লক্ষ কোটি টাকা মক্কার মাটিতে ফেলে মদিনার মাটি চলে যেতে পারে আপনারা কি জান্নাতের ঘরের জন্য 500টা করে টাকা 10 জন দিতে পারেন না 5 মিনিটের মধ্যে 5 মিনিটের মধ্যে 10টা লোক 500টা করে টাকা আর 1000 টাকা করে 5 জন 500 টাকা করে 10 জন মাত্র 15 জন লোক 5 মিনিটের মধ্যে যদি বলেন যে হাজি ভাই আমরা লকডাউনে ফাইসা আছি লকডাউনে ব্যবসা বাণিজ্য নাই তার লেগে এত অল্প করে টাকা চাইছো যে দিবে কি দিবে না পারবে কি পারবে না আর ফের 5 মিনিট টাইম লিছেন আমরা এই 500 টাকা করে 1000টা করে টাকা আমরা 4 মিনিটের মধ্যে আপনার কাছে দিয়ে উপস্থিত হয়ে যাব কিন্তু ওইদিককার ঘটনাখানি আপনাকে 5 মিনিটেই যে বলতে হবে ইনশাআল্লাহ কথা দিচ্ছি 3 মিনিটে যদি 15 জন চলে আসেন 4 মিনিট আগা দিকে নিয়ে যাব না ইনশাআল্লাহ ওই আব্দুল্লাহর পথ থেকে ওইদিক চালু করে দেব যত তাড়াতাড়ি দিয়ে শেষ করতে পারবেন একবার জোরে বলি নারাই তাকবীর এ দেখো গো দেখো খোদা বান্দা তোমার ছিল বলিতে বলিতে টাকা হাজারো দিল নাম কি ফজলুর রহমান তোমারই নামে নাম কবুল কর গো খোদা পাক সুবহান দেখো গো বান্দা তোমারও যে ছিল তোমারই ঘরের জন্য টাকা দিয়ে দিল এত মহামারী বিপদের মধ্যেও ছিল তারপরে তোমার ঘরের জন্য দান দিল যে আশা যে নিয়তে দেখো দিছে দান কবুল কর গো খোদা পাক সুবহান আত্মীয় সজ তারপরে তাড়াতাড়ি তাড়াতাড়ি 5 মিনিট টাইম নিয়েছি হ্যাঁ যদি 4 মিনিটে যদি 15টা লোক চলে আসে আমি কিন্তু আর টাকা লিব না টেবিলে থিয়ে যেতে হবে তখন ওয়াজ চালু হয়ে যাবে আর যদি 20 মিনিট করে 20 মিনিট না পেলে 20 মিনিট এরকম করে কাটাবো টাকা 15 জনা চাই 500 করে 10টা আর 1000 করে 10টা যত তাড়াতাড়ি দিবেন ওইদিক শুনতে পাবেন যত লেটে দিবেন তত লেটে শুনতে পাবেন এবারকার টাইম আপনার হাতে আমার কিছু করার হ্যাঁ ওরে সুবহানাল্লাহ নারাই দেখবো জানার বাঁচলো না ঘড়ি দেখে দেখো ঘড়ি দেখে দেখো হ্যাঁ ঘড়ি হার ঘড়িটা লাগে বেশি চলছে নাকি হ্যাঁ কে দিলে 1000 টাকা সুবহানাল্লাহ এ জামালউদ্দিন মনিরউদ্দিন নামে নাম ছিল নামের শেষের দিকে একই হয়ে গেল পরিমাণে দেখো টাকা 1000 দান কবুল কর গো খোদা পাক সুবহান
অবাইদুর রহমান আল্লাহু আকবার এটা ডাক্তার ও অবাইদুর রহমান ছিল শেষের নাম তোমার নামে হলো দেখো গো দেখো বান্দা তোমার ও আসিয়া এক হাজার টাকা দিছে মসজিদের লাগিয়া আর ও এক কে দিল 500 টাকা ওটা 1000 ওটা 1000 500 বাকি 500 না কর এটা হ্যাঁ মুখ যা ক্যাচ ম্যাচ করে খুশি মনে দিতে হবে 1000 তো মাশাআল্লাহ এত করে হাই চাই জি জোরে বলি নারায়ণ থাকবে তবে 1000 করে তিনটা হয়ে গেল বাকি আর ঘড়ি কিন্তু দেখে থাকবেন হ্যাঁ তো ওরা কি বুঝে না ওরাকে ফের আলাদা করে কইতে হবে যে তোরা দেখে হ্যাঁ ওরা কি বুঝে না যে আবদুল্লাহ যদি ওর জামা কাপড় খুলে জান্নাতের লেগে টাকা পয়সা সব ফেলে দেয় তো আমরা কি 200টা টাকাও দিতে পারবো না এটা কি ওরা বুঝে না যে ওর নাম ধরে করতে হবে ওরাও তো বুঝছে যে আবদুল্লাহ যদি কোটি কোটি টাকা জামা কাপড় নিজের জান সইপা মক্কা ছেড়া মদিনা চল যেতে পারে জান্নাতের লেগে তো আমরা জান্নাতের লেগে কি 200টা টাকা দিতে পারবো না এগুলো কি ওরা বুঝিয়ে কইতে হবে নাকি যে ওরাকে ফের আলাদা করে টাকা যাবো ওরা বুঝে না মাছ ভেঙা ভাত খাই না শ্বশুর বাড়িতে যাই না আর একটা আছে ওটা কোহো না এটা এইগুলা আধা কচলার টাইম এখন নাই ওইদিকে জালসা সব মুচ্ছাখানি বাকি আছে হ্যাঁ লেখো মাশাআল্লাহ কি নাম বাবু এটা হারকে বিহাইয়ের ভাইয়ের মতন লাগে দেখা নাকি আর কি নাকি জি মুখের মুখের ফর্মা খান্ডা দেখে একটু ওরকম ওরকম লাগে না এটা আলাদা কোনটা আগের বাড়ি কোনটা ছিল যে তালবাংরা ও তবে একটু আলাদা হলো ওই হার বিহাইয়ের বাড়ি হলো পূর্ব তাল ছুট ছিল আচ্ছা যাই তা কিন্তু ফর্মাটা দেখে একটু ওরকম লাগছিল ওই লাগে করছিল তো যাই তো আগের বাড়ি ছিল টালবাংরো বর্তমানে এখানে কি নাম নজরুল হক 1000 টাকা দান কবুল কর গো খোদা পাক সুবহান আর এক বান্দা তোর আমারও পাশে ছিল পরিমানে দেখো টাকা হাজারও দিল তোমারই ঘরের জন্য দেখো দিল দান কবুল কর গো খোদা পাক সুবহান মিটাবে আল্লাহ তার মনের আরমান আমি মানুষ হইয়া জনম লইয়া এই গাজাল শোনার লেগিয়া খালি ডিস্টার্ব মারছিল আমি মানুষ হইয়া এ জগতে আসিয়া আমি মানুষ হইয়া এ দুনিয়ায় আসিয়া এ মানুষের করিলাম কি আমরা মানুষ হয়ে মানুষের উপকার করতে পারিনি বরঞ্চ ক্ষতি করেছি আমি মানুষ হইয়া এ জগতে আসিয়া আমি মানুষ হইয়া এ জনম লইয়া এ মানুষের করিলাম কি আমার বাল্যকাল গেল মায়ের কোলেতে আমার এই বাল্যকাল গেল মায়ের কোলেতে আমার এই বাল্যকাল গেল মায়ের কোলেতে যৌবন কাল গেল রঙ্গের রসে আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে আমার এই বাল্যকাল গেল হাসিতে খেলিতে যৌবন কাল গেল এই মোবাইলেতে এক মা একদিন একদিন বুঝলেন মানে বড় বড় বাজার শহরে
যদি আপনাকে এক নম্বর বা দু নম্বর যদি লেগে যায়, এক নম্বর দু নম্বর বোঝা, হ্যাঁ এক নম্বর বা দু নম্বর যদি লেগে যায় তো পাঁচ টাকা নিবে। আট বছর আগে এক নম্বরে এক নম্বর এলিতক ফ্রি আর দু নম্বর এলিতক এক টাকা, এটা বারো বছর আগেকার কথা। এখন বর্তমান এক নম্বরে পাঁচ টাকা, দু নম্বরে দশ টাকা। এক নম্বর দু নম্বর হামরা হয় না নাকি? ই করছে যে কেন করে জানলে? আমি যখন এখান থেকে কলকাতায় ও দেখা করতে এক নম্বর কত বার লাগবে, দু নম্বর হতে দুবার লাগতেও পারে, তা আমি জানি না। কইছে ই ফের কেন করে জানলে? তো ভাই জান এক নম্বর, তো আমি কিন্তু এক নম্বর করতে যাচ্ছি, তো এক নম্বর করতে যা লাইন লাগাইতে আছে, মানে একজনা ঢুকে আছে আর আরেকজনা খাড়িয়ে আছে, তারপরে সিরিয়াল হাড় পড়বে। তো খালি দেখছি তো ওই বাথরুমের ভিতরে পুক 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 করে আওয়াজ হয়েছে, তার মানে ও মামুর বেটা মোবাইলও মানে বাথরুমের ভিতরে ও দু নম্বর সারছে আর পুক পুক করছে। কত বরবাদ হয়েছে কত দেখলে অবস্থা আজকে কোন জায়গায়। এই জন্য আমার কবি বলছেন, আমার এই বাল্যকাল গেল হাসিতে খেলিতে, আমার এই বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল এই মোবাইলেতে, আমি মানুষ হই। এরা টাকা দাও বন করে দেখে, আশ্চর্য কথা। তো পাঁচশো গালা যে একটাও যে হয়নি, যে পাঁচশোর পাটি না হাজারের পাটি যদি হয় তো পাঁচশো তো এমনি পড়ায়, কিন্তু দেয় না বদমাশি করে। হাজারের পাটি যদি পাওয়া যায় তো পাঁচশোর কেউ পাওয়া যাবে না। তো আমার মায়েরা বোনেরা খালারা ফুপুরা দাদিরা নানিরা চাচিরা, আমি প্রত্যেকের কাছে অনুরোধ করি, এই প্রোগ্রামে একটা খরচ রয়েছে, তারপরে আমাদের মসজিদের কাজ রয়েছে, আমি আর সাথে বাবরেরও অনেকগুলো কথা হয়েছে, মসজিদে কিছু টাকার দরকার। আপনারা সময় নষ্ট না করে যারা মনে দেব মনে করেছেন দুশো পাঁচশো হাজার, যে যাক জালসা যখন হয়েছে তো আল্লাহ বাঁচাইলে একশো টাকা দিব, আপনি কিন্তু কাল যেদিন থেকে শুনেছেন যে জালসা হবে, বা যদি আপনি সকাল থেকে প্যান্ডেল করতে দেখেছেন তখন থেকে আপনার হৃদয়কে বলেছেন, সেও তো আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি করে দিয়ে ফেলে দেন না। আপনারা মুখ তাকাতেই গেছেন, দেখি মূলবি পাঁচ মিনিটে পনেরোটা লোক চাই যে কে কে যাইছে, এটাও ফের এক জ্বালা আছে। ওই যে ওইদিক থেকে করছে যে আপনি পাঁচটা পাঁচটায় এক হাজার চেয়েছেন সাতটা পেয়ে নিয়েছেন, ওইদিকে ফের গুইনা আছে, একটা হয়েছে আর উপরে সাতটা হয়েছে। হ্যাঁ সাকির মোহাম্মদ মোহাম্মদ সাকির কোনটা, তো এনি করে ডাইকা মাইকা কিন্তু সময় নষ্ট, সময়ের দাম দিতে শিখেন। এটা পাঁচশো কে দিলে, রেজাউল হক দেখো বন্দা তোমারও ছিল পরিমাণে, দেখো টাকা পাঁচশত দিল, জাসা জানিয়াতে দেখো দিছে দান, কবুল কর গো খোদা পাক সুবহান, আমার এই বাল্যকাল গেল হাসিতে খেলিতে, আমার বাল্যকাল গেল মায়েরই কোলেতে, যৌবনকাল গেল রঙ্গে রসে, আমরা হারাম খাইয়া হালাল ছাড়িয়া, আমরা হারাম খাইয়া হালাল ছাড়িয়া, এ সমাজের করেছি কি আমি। রশিদ মডল পাঁচশো আর স্ত্রী পাঁচশো। আচ্ছা রশিদ মডল পাঁচশো আর ওয়ার স্ত্রী পাঁচশো, হ্যাঁ জমা করে দেন আগে খালা। হ্যাঁ সাড়ে তিনশো টাকা আছে পাইছে নাকি, আড়াইশো টাকা আছে মাশাল্লাহ। তো যা পাঁচ কি খালা, আরো তোর বহিন বেটা হলো না কে হলো, আরো আড়াইশো টাকা চাইছে কই দিব, পরে দিয়ে দিবে খালা থেমে থেমে। হ্যাঁ
দিয়ে দিবি গে দিয়ে দিবি দিয়ে দেব দেখো গো দেখো খোদা বন্দি তোমার ছিল দেখিতে আমার খালার মতো লাগিল এমন খালা ফের এখানে আতে ছিল এখানে আইসা যদি কহিত একটা এখানে আসাটা কিন্তু ঠিক লয় হ্যাঁ এখানেতে ছিল দেখো খালায় আমার টাকা 250 দিল তারপরে খালার কাছে আবেদন করিয়া ফের 250 টাকা দিল লেখাইয়া পরিমাণে দেখো টাকা 500 দান কবুল কর গো খোদা পাক সুবহান হাইরে বান্দি তোর আড়ালো হইতে 500 টাকা দিছে মসজিদ বানাতে যে আসা জেনিয়াতে দেখো দিল দান কবুল কর গো খোদা পাক সুবহান মিটামে আল্লাহ তার মনের আরমান আত্মীয় স্বজন যারা আছে কবরেতে ভালো করে রাখো খোদা কবরের ভিতরে আমিন ও আমিন খোদা আমিন ও আমিন মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন তো যাই 500 টাকা দুটা কমলো আর 8টা বাকি আছে এদিকে আমি এবার কথা গুনতে লাগলো আর ওইদিকে 1000 টাকা 5টা তার মধ্যে বাকি আছে 1টা তবে ওইদিকার 5 1 আর এদিকার 8 দিয়ে হয়ে গেল 9 জন 9টা নাম্বার আসলেই ওই আব্দুল্লাহ থেকে ওইদিককার ঘটনা চালু হয়ে যাবে ইনশাআল্লাহ যদি আল্লাহ জানা আমাদের কে সম্রত আলী এটা সম্রত আলী কই সম্রত আলী এটা সম্রত আলী দিয়েছে নাকি আরো আরো বড় পার্টি এটা তিন তিন গাড়ি কই যে সম্রত আলী গুন্ডা বাপ রে ওরে এটা খাড়িয়ে গেছে নারে থাকবো হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ হ্যাঁ তো হাজি ভাই সম্রাট ভাই আর সাকির তো কি আর কই হ্যাঁ কই তো কই দেখবার করে মনও খারাপ হয়ে যান কি এটা কি কয়ে হ্যাঁ কই সম্রাট ভাই কত করবো 2000 500 টাকা এইলাতে চাংড়া ফিলে দিয়ে দিয়ে দিবে এইলাতে চাংড়া ফিলে দিয়ে দিয়ে দিবে তো জায়গা সম্রাট ভাই আর 1000 করে দেবো নাকি আচ্ছা আর 500 টাকা মাশাআল্লাহ নারে দেখবের দেখো গো দেখো বান্দা তোমার ছিল সমরত নাম তার শোনা যে গেল নগদেতে 500 টাকা দান দিল তারপরে ভাইয়ের কাছে আবেদন করিয়া ফির 500 টাকা দিল বাড়াইয়া পরিমাণে দেখো টাকা 1000 হলো ইহকালে পরকালে রাখো তারে ভালো যে আসা জানিয়াতে দেখো দিছে দান কবুল করু গো খোদা পাক সুবহান আমিন সুম্মা আমিন তবে হাজারের নাম্বার কমপ্লিট 500 আর 8টা বাকি দেখে খালাগে আমি হারাম খাইয়া আমরা হালাল ছাড়িয়া এ সমাজের করেছি বড় ক্ষতি আল্লাহু আকবার কে আব্দুল মাতিন মাশাআল্লাহ 104-500 কই আব্দুল মাতিন গুন্ডা খাড়গার খাড়গার কোরে খাড়গার কে হাজি রে এ কামার হাসে হ্যাঁ হারগে চিহ্ন জানার ওইলে একটু এরকম করছে আপনারা কই না যে মুলবি সাহেব খালি এইগুলা কই যে ভাষা ঠিক লয় এইগুলা মহব্বতে হয় বুঝতেছেন কিনা ওয়াজ যখন করছি তখন তো বাংলা ভাষা দিয়ে পড়ছি বুঝতেছেন কিনা কিন্তু এইগুলা ভায়াচারী হিসাবে চিনার পরি যায় আর বিহাইয়ের বাড়ি আছে হারগে ওইদিকে লোক যায় কোনটা হ্যাঁ দাও না যে হ্যাঁ হ্যাঁ হার মদনী মাথায় ছিল না আচ্ছা মাশাআল্লাহ এ সব টেনশনে বেকার হেলা ই সব টেনশনে বেকার হেলো হ্যাঁ আমি মানুষ হইয়া এ জনম লইয়া আমি মানুষ হইয়া আচ্ছা ওই ওইদিকে গামছা টামছা পাড়ান মেয়ে ছেলেরা যারা 10 টাকা 20 টাকা দিবে ওরা তো আর আসতে পারবে না আমার খালারা আপনারা যে যা পারেন দেমান দোয়া করবো ইনশাল্লাহ কালকে লম্বা সফরে যাব আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ তোমার বান্দারা
তুমি যদিও আমাকে এমন করো, আমি এই দোয়াটা মাগে সব সময় করি, এই দোয়াটা ভাইজি সব সময় করি, আল্লাহ তুমি যদি আমার একদিক লিয়ে লিয়েছো কিন্তু একদিনকে আল্লাহ তুমি আমাকে ঢাইলে দিয়েছো, আমি এরকম একজন মানুষ হলো তোমার বান্দা বান্দিরা আমার কথা শুনে, আল্লাহ ওরা যেমন আমার কথা শুনে আল্লাহ তুমি ওদের কথা শুনিও, এই বলে আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আপনাদের জন্য আমার মায়েরা আমার ভাইয়েরা আমি আপনাদের জন্য এমন দোয়া প্রতিদিন করি, সফরের হালাতে করি, আমার মায়েরা যদিও